সিঁড়ি মতো দেখতে পেয়েছি জঙ্গল পঙ্গলের ভেতরে, একটু যাই। রাজ রাজা জমিদার তাদের কৃতিত্ব তাদের অস্তিত্ব সবটা নেই আমাদের ভারতবর্ষ, ভারতবর্ষের ইতিহাস, আর আমাদের বাংলা সেই ইতিহাসের আকর। এই গ্রাম বাংলার প্রতিটি ইঁটের তলায় লুকিয়ে কত কাহিনী, সেরকমই অজানা কাহিনীর সন্ধানে আমি প্রিয়াঙ্কা আজ আপনাদের নিয়ে যাব এমন একটি জায়গায় যেখানকার জমিদার প্রথম জেল খাটেন। কেন, কোথায় সে জায়গা জানার জন্য সঙ্গে থাকুন আমার, সঙ্গে থাকুন হিস্ট্রি বিহাইন্ড স্টোরির। সমগ্র জায়গাটি ঘুরে দেখব, তার সাথে জানব তার ইতিহাস। প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন, আশা করছি অবশ্যই ভালো লাগবে, অনেক অজানা তথ্য জানতেও পারবেন। আজ রয়েছি বর্ধমান জেলায়, ভাগ হওয়ার পর অবশ্য নাম পূর্ব বর্ধমান, জেলা ভাগ হয়েছে, কিন্তু বর্ধমান রাজাদের কৃতিত্ব অস্তিত্ব সফলতা ব্যর্থতা কোনোটাই ভাগ হয়নি, ভাগ করা সম্ভব না। আজ আপনাদের নিয়ে যাচ্ছি পূর্ব বর্ধমান জেলার মানকড়ে, দেখাবো মানকড় রাজবাড়ি, রংমহল, বলা যায় রাজবাড়ির ধ্বংসাবশেষ। কেন আজ তার এরকম অবস্থা, সে ইতিহাস খুঁজতেই তো ছুটে চলা। যাবেন কিভাবে, বর্ধমান আসানসোলগামী যে কোনো ট্রেনে চেপে নেমে পড়ুন মানকড় স্টেশনে। মানকড় স্টেশনে নেমেই একটি টোটো ধরেই পৌঁছে যেতে পারবেন এই রংমহলে। আমি যে টোটো করে গিয়েছিলাম সেই টোটোর ফোন নাম্বার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, ওনার সঙ্গেও যোগাযোগ করে যেতে পারেন। চলে আসলাম মানকড় রাজবাড়ি রংমহলের সামনে। যত দূর চোখ যায় শুধুই ধ্বংসস্তূপ, শুধুই ভগ্নস্তূপ, রাজা নেই, রাজপাটও নেই। কালের নিয়মে পূর্ব বর্ধমানের মানকড় রাজবাড়ি আজ যেন পেতপুরী, কিন্তু কোনো এক সময় মহাধুমধামে এখানেই পালিত হতো মা চণ্ডিকার পুজো। দশভুজা এখানে চণ্ডিকা রূপেই পূজিত হতেন, শারদোৎসবে সেজে উঠত সোনার প্রতিমা, পুজোর দেখভাল করতেন স্বয়ং রানীমা, আলোর রোশনাইয়ে ঝলমল করত রংমহল, বাজত সানাই বসত পালাগানের আসর। তো আমরা এখন চেষ্টা করছি আপনাদেরকে সেই জায়গাটা দেখাতে, ভীষণ সুন্দর, তবে পুরো জঙ্গলে ভরে গেছে এরকম, মানে বর্ধমান সবটাই তো বর্ধমান রাজাদের, বর্ধমান রাজাদের এরকম ঐতিহ্য যেগুলো এরকম চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, কি হারে নষ্ট হচ্ছে জিনিসগুলো, কিন্তু একটু যদি সংস্কার করা যেত অন্তত ট্যুরিস্ট স্পট হিসাবে জায়গাগুলো তো বেশ প্রাধান্য পেত এটুকু মনে হয়। চলুন একটু ঘুরে দেখি, এখানে একটা রাস্তা পেয়েছি পুকুরের পাশ দিয়ে, আপাতত সেটা দিয়ে একটু যাই, আপনাদেরকে দেখাই। রংমহলের স্ট্রাকচারটা একটু দেখলে বোঝা যায় যে এটা রংমহল। এখন আমরা যে জায়গাটায় যাচ্ছি এটা হচ্ছে বর্ধমান রাজাদের রংমহল, ভেতরটা একটু পুরো ঝোপঝাড়ে ভর্তি, শুধু আপনাদের জন্য একটু দেখাই ভেতরটা কি আছে। এগুলো যাওয়াটা সম্ভব, এগুলো গার্ডদের থাকার জায়গা বা এরকম টাইপের ছিল। দারুণ জায়গাটা,
মতো জায়গা পেয়েছি। কারণ ওই আর একটা ধরো তোমার বিশ্রামাগার যেটা আমরা আজকে দেখতে যাবো বিকালে, ওইটাও তো তোমার এখানেই বর্ধমান রাজাদেরই, এবং ওটা পরবর্তীকালে সংস্কার করা হয়েছে। এই দিকগুলো সংস্কার হয়নি কিছু, একদমই দেখা যাচ্ছে আমরা জঙ্গলের ভেতর দিয়েই যাচ্ছি, এখানে কোনোভাবেই কোনো কিছু সংস্কার হয়নি। তো একটু সাপখোপের ভয় তো থেকেই থাকে, তবু শীতকাল বলে একটু রেহাই বলা যায়। আপাতত এ আছে, পায়ের রাস্তা যেহেতু আছে। অসাধারণ, দেখা যাচ্ছে সেই পুরোনো দিনের যে দেওয়াল গুলো মোটা মোটা, এত বড় মানে প্রায় কত হচ্ছে 2 ফুটের দেওয়াল, 2 ফুটের দেওয়াল, এবং চুনসুরকির যে দেওয়াল সেই জায়গাটা পুরো বোঝা যাচ্ছে। সরকার যদি কোনো ভাবে এগুলো মানে অন্তত আগাছা গুলো পরিষ্কার করে এটাকে টুরিস্ট স্পট হিসেবে ধরতে পারে, আমার মধ্যে মনে হয় যে এটা একটা আমাদের পূর্ব বর্ধমানের একটা বিশাল কৃতিত্ব থাকবে, পশ্চিমবঙ্গের তো অবশ্যই। ইতিহাসের পাতা উল্টে চলে গেলাম প্রায় 500 বছর আগে, পূর্ব বর্ধমান জেলার সমৃদ্ধশালী অঞ্চল মানকড়ের রায়পুরে। রায়পুরের আসল জমিদার বা মানকড় রাজা বলতে বোঝায় উত্তর ভারতের কনৌজ ব্রাহ্মণদের একটি শাখাকে। প্রায় 500 বছর আগে কনৌজ থেকে এখানে আসেন বদলে দুবে। তাঁরই উত্তরপুরুষ শ্রীকান্ত দুবে কনৌজ থেকে মথুরায় রাধা বল্লভ সম্প্রদায়ের কাছে দীক্ষা নিয়ে মেদিনীপুরের চন্দ্রকোণায় আসেন এবং গোস্বামী উপাধি লাভ করেন। 17 শতাব্দীর শেষ দিকে তাঁর উত্তরপুরুষ পণ্ডিত শ্যামসুন্দর গোস্বামী বর্ধমান মহারাজ জগৎরাম রায় ও তার স্ত্রী ব্রজকিশোরী দেবীকে দীক্ষা দেন। পরে এই শ্যামসুন্দর গোস্বামীর পুত্র ভক্তলাল গোস্বামী বর্ধমান মহারাজ কীর্তিচাঁদ রায় ও তার পুত্র চিত্রসেন রায়কে দীক্ষা দেন। 1129 বঙ্গাব্দ তথা 1722 খ্রিস্টাব্দে গুরুদক্ষিণা স্বরূপ মহারাজ কীর্তিচাঁদের কাছে মানকড় রায়পুর গ্রাম তিনি ব্রহ্মোত্তর পান। এই পণ্ডিত ভক্তলাল গোস্বামী হলেন মানকড় রায়পুরের প্রথম জমিদার। তিনিই তৈরি করেন রংমহল নামে এই বিশাল জমিদার বাড়ি, সঙ্গে তৈরি করেন রাধাবল্লভ মন্দির, সিংহবাহিনী মন্দির ইত্যাদি। 1135 বঙ্গাব্দে উত্তরায়ণ সংক্রান্তির দিন রাধাবল্লভজিউকে নবনির্মিত নবরত্ন মন্দিরে স্থাপন করা হয়। অবশ্য মানকড় ছাড়াও ভরতপুর ও খান্ডারি গ্রামে তাদের আরও 2টি এস্টেট ছিল। ভক্তলাল গোস্বামীর পরবর্তী জমিদার ছিলেন অজিতলাল গোস্বামী। এই অজিতলাল গোস্বামী ও হরপ্রিয়া দেবীর কন্যা ধনকুমারী দেবীর একমাত্র পুত্র ছিলেন হিতলাল মিশ্র, যিনি হলেন এই বংশের সবচেয়ে কৃতি জমিদার। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তার পাণ্ডিত্য, জ্ঞান, উদারতাবোধ ও জনহিতকর কার্যাবলীর জন্য আজও তিনি স্মরণীয় হয়ে আছেন। তিনি শুধু জমিদার ছিলেন না, ছিলেন নীলকুঠির মালিক, বর্ধমান রাজাদের কুলগুরু
ও পুঁথি রচয়িতা। তার নেশা ছিল হাতে লেখা পুঁথি সংগ্রহ করা। তার জন্য তিনি গৃহে ভাগবতালয় নির্মাণ করেন। তিনি নিজেও পুঁথি লিখতেন। তিনি শ্রীমৎ ভাগবত গীতার ভাষ্যও রচনা করেন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র তাঁর বঙ্গদর্শন পত্রিকায় হিতলাল মিশ্রের গীতার বহুল প্রশংসাও করেন। এই হিতলাল মিশ্র মানকরে টোলও স্থাপন করেন, যার ফলে তার সময় মানকর ছিল একটি শিক্ষার উৎকৃষ্ট পীঠস্থান। তার এই পাণ্ডিত্যই তাঁকে উদার মনস্কতা হতে সাহায্য করে। হিন্দু জমিদার হয়েও 1860 সালে তিনি মুসলমান সম্প্রদায়ের জন্য নির্মাণ করেন মসজিদ। শুধু তাই নয়, তার খরচ নির্বাহের জন্য 15 বিঘা নিষ্কর জমি ও ওজো করার জন্য একটি পুকুর দান করেন। আবার তিনিই প্রতিষ্ঠা করেন মানকর গির্জা, ইংরাজি মাধ্যম স্কুল। মানকর হাটতলার হাটটির পত্তনও তিনিই করেন। মানকর থেকে বুদবুদ পর্যন্ত রাস্তাটি তৎকালীন ব্রিটিশ সরকারের গড়িমসির ফলে সংস্কারের অভাবে চলাচলের অনুপযুক্ত হয়ে উঠলে তিনি সেটি নিজেই সংস্কার করেন ও সৌন্দর্যায়নের জন্য রাস্তার দুপাশে 100 তালগাছ রোপণ করেন। ১৮৭৩ সাল নাগাদ মানকর অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিলে খাদ্যাভাব ও জলসংকট দেখা দেয়। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই হিতলাল মিশ্র। তিনি জলসংকট দূর করার জন্য বর্ধমানের কৃষ্ণসায়রের অনুকরণে মানকরে কৃষ্ণ গঙ্গা দীঘির খনন করান। তার চারপাশে নির্মাণ করেন 12টি ঘাট এবং সৌন্দর্যায়নের জন্য দীঘির চারপাশে লাগান বিভিন্ন গাছ। কিন্তু হঠাৎ তার জীবনে নেমে আসে বিপর্যয়। মাত্র 28 বছর বয়সে হিতলাল মিশ্রের একমাত্র পুত্র জগদীশ মিশ্রের অকাল মৃত্যু ঘটে। তাই 1879 সালে হিতলাল মিশ্রের পরবর্তী জমিদার হন তার দৌহিত্র রাজকৃষ্ণ দীক্ষিত। তিনি ছিলেন বীর ও সাহসী এবং ঘোর ব্রিটিশ বিরোধী। তিনি তার জমিদারিতে বিলাতি দ্রব্য নিষিদ্ধ করেন। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন চারিদিকে যখন ছড়িয়ে পড়ে, তার প্রভাব পড়েছিল মানকরেও। বিলাতি কাপড় পুড়িয়ে তিনি বঙ্গভঙ্গ আন্দোলনে সামিল হন এবং গ্রেপ্তার হন। তিনিই ছিলেন বাংলার প্রথম জমিদার যিনি স্বদেশী আন্দোলনের জন্য জেল খেটেছিলেন। তার প্রতিবাদ ও সাহসের জন্য হিতবাদী সংস্থা জমিদার রাজকৃষ্ণ দীক্ষিতকে হাতির দাঁতের তৈরি ছড়ি, রূপোর মেডেল ও শাল দিয়ে পুরস্কৃত করে। রাজকৃষ্ণ দীক্ষিতের পরবর্তী জমিদার হন তার পুত্র রাধাকান্ত দীক্ষিত। তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী। দেশকে স্বাধীন করার লক্ষ্যে বিপ্লবীরা গড়েছিল অনুশীলন সমিতি। সেই গুপ্ত সমিতির বিপ্লবীরা গোপনে মানকর রংমহলের সাথে যোগাযোগ রাখতেন, যাদের মধ্যে উল্লেখ্য যাদবেন্দ্র পাঁজা, নীরদ মিত্র, জিতেন চৌধুরী, গিরিজাপ্রসাদ ভট্টাচার্য, ফকিরচন্দ্র রায় প্রমুখ। জমিদারবাবুর সাথে চলত স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা। মাত্র 32 বছর বয়সে রাধাকান্ত দীক্ষিতের মৃত্যু ঘটে। তার মৃত্যুর পর তাঁর স্ত্রী শক্তিবালা দেবী দত্তক নেন কাঞ্চন কান্তি দীক্ষিতকে। তিনিই ছিলেন মানকর রংমহলের শেষ জমিদার। দেশ স্বাধীন হওয়ার পর 1954 সালে জমিদারি উচ্ছেদ আইন কার্যকর হলে রংমহলের প্রায় 250 বছরের জমিদারির অবসান হয়। এরপরও দীক্ষিত পরিবার 3 দশক এই রংমহলে বসবাস করেন। 1983 সালে রংমহলে ডাকাতি হলে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, অসংখ্য পুঁথি, ঠাকুরের বাসনপত্র সহ মূল্যবান সামগ্রী লুট হয়। তাছাড়াও নানান রাজনৈতিক সমস্যার সম্মুখীন হতে হয় এই পরিবারকে। তখন শক্তিবালা দেবী ও কাঞ্চনকান্তি দীক্ষিত মানকর ছাড়ার সিদ্ধান্ত নেন। 1989 সাল দীক্ষিত পরিবার তাদের কুলদেবতা রাধাবল্লভজিউ, শ্রী রাধিকা ও দেবী সিংহবাহিনী মূর্তি সহ তাদের ঐতিহাসিক বসতবাটি রংমহল ছেড়ে স্থায়ীভাবে বর্ধমানে বসবাস শুরু করেন।
তাহলে দেখলেন তো আমার সঙ্গে মানকড় রাজবাড়ি, জানলেন মানকড় রাজবাড়ির অজানা ইতিহাস। এরকম নানান অজানা ইতিহাস জানতে, ঐতিহাসিক স্থান ঘুরতে অবশ্যই সঙ্গে থাকুন আমার এই চ্যানেল হিস্ট্রি বিহাইন্ড স্টোরির। চলুন ঘুরে দেখে নিই আরেকটু। এবং এই রংমহলের ভেতরেও দুখানা মন্দির, এবং দুটোই শিব মন্দির বোঝা যাচ্ছে। শিব মন্দিরের স্ট্রাকচারগুলো যেরকম হয় ঠিক সেই রকমই, এবং এটাও তাই, কোনো পুজো বা শিবলিঙ্গ কিচ্ছু নেই। সম্পূর্ণরূপে জায়গাগুলো অ্যাকচুয়ালি বলা যায় যে কি বলবো, মানবচক্ষুর আড়ালে। তবু দেখবো যদি যাওয়া যায় শিব মন্দিরটা। এইদিকে আপাতত ওনাদের একটা পুকুর পেয়েছি বিশাল, এবং যাওয়ার মতো বেশ সুন্দর রাস্তা। সেই বলে না আম কাঁঠালের জঙ্গলের ভেতর দিয়ে, মানে আর কি বাগানের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। যদিও আম কাঁঠাল কিছু পাইনি, বেশ আঁশফলের গাছ পেয়েছি, তাল গাছ আছে, অশ্বত্থ গাছ আছে, পিটুলি গাছ আছে, এরকম সুন্দর একটি জায়গা। হাওয়া খাবো নিজেকে, তাতেও একটা সৌভাগ্যবতী মনে হচ্ছে আমাদের জন্য। তার কেউ করবে না, নিজেদেরকে একটু ভেবেই নি আর কি। কেউ কমেন্ট করে গেছে অনেক ভালো, দারুণ হাওয়াও দিচ্ছে। এইদিকটা যাওয়ার রিস্ক নেব না, আপনারাও কেউ নেবেন না, কারণ এত পুরনো স্ট্রাকচার একটা, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে। আর সেখানে এখানে মরে পড়ে থাকলেও কিন্তু কেউ দেখতে আসবে না।